Bon Babel, Bon Babel, Bon Babel. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাংলা কথার মেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। তো আজকে অবশ্যই দেখতে পারতেছেন যে আমি একটা নতুন একটা ইভেন্ট সম্পর্কে আপনাদেরকে এখন বলবো। ইভেন্টটার নাম হচ্ছে উমেন্স ডে সারপ্রাইজ। তো এই ইভেন্টটা যারা এখনও আপনারা জানেন না ইভেন্ট সম্পর্কে, অবশ্যই এখনই জেনে নেবেন, এবং জেনে নেওয়ার পর সাথে সাথে এই ইভেন্টের রিওয়ার্ডগুলো, ডেলি মিশনগুলো কমপ্লিট করে নেবেন। এখানে তিনটা সিস্টেম দেওয়া আছে। একটা হচ্ছে প্রত্যেক দিন লগ ইন করে আপনি রিওয়ার্ড পাবেন, আর দুইটা হচ্ছে আট তারিখে যদি আপনি লগ ইন করেন এবং ম্যাচ খেলেন তাহলে কিন্তু রিওয়ার্ড পাবেন। আর আরেকটা হচ্ছে ডেলি মিশন কমপ্লিট করে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের টোকেন পাবেন। ওই টোকেনগুলো দিয়ে বিভিন্ন ধরনের আপনার পছন্দনীয় আপনার রিওয়ার্ড নিতে পারেন। সো আপনার কীভাবে সেই টোকেনগুলো ডেলি মিশন কমপ্লিট করে কীভাবে টোকেনগুলো নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, এখানে দেখুন ফাইট লাইক এ গার্ল, এখানে আপনার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে পাশে অনেকগুলো টোকেন দেওয়া আছে, আর পাশে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে আপনাদেরকে। এখানে শর্ত দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, এগুলোকে কমপ্লিট করলে আপনারা ডেলি এইখান থেকে টোকেনগুলো নিতে পারেন। তো প্রথম যে অপশনটা, মানে প্রথম যে কন্ডিশনটা, সেটা হচ্ছে প্লে ওয়ান ম্যাচ, একটা ম্যাচ খেলতে হবে, মানে প্রতিদিনের। এটা হচ্ছে ডেলি ডেলি কমপ্লিট মিশন, ঠিক আছে। এখান থেকে আপনি ডেলি এইগুলোকে রিওয়ার্ড, এগুলোকে কমপ্লিট করে এখান থেকে টোকেন নিতে পারেন। তো এখানে প্রথম হচ্ছে একটা ম্যাচ খেলতে হবে, একটা ম্যাচ খেললে এখান থেকে একটা টোকেন পেয়ে যাবেন। তো আমি অলরেডি পেয়ে গেলাম। তারপর দ্বিতীয়টা হচ্ছে একটা এয়ারড্রপ, আপনি যখন গেম খেলতেছেন তখন এয়ারড্রপ যেগুলো ড্রপ পড়ে না, ওই ড্রপের কাছে যাবেন, গিয়ে যে কোনো একটা জিনিস নেবেন এখান থেকে, ড্রপ লুট করবেন আর কি। লুট করলে সাথে সাথে এখান থেকে একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। তো এটা হচ্ছে দ্বিতীয় রিওয়ার্ডটা, ঠিক আছে। ড্রপ লুট করে এখান থেকে দ্বিতীয় রিওয়ার্ডটা পেয়ে যাবেন একটা। তারপর হচ্ছে তৃতীয়টা হচ্ছে আপনাকে একটা কিল করতে হবে র্যাঙ্ক মোডে, তাহলে আপনি এখান থেকে দুইটা টোকেন পেয়ে যাবেন। একটা কিল করবেন র্যাঙ্ক মোডে, তাহলে দুইটা কিল, দুইটা মিশন পেয়ে যাবেন, সরি, দুইটা টোকেন পেয়ে যাবেন। তারপর হচ্ছে কিল এনিমি দশটা এনিমি কিল করতে পারলে ডেলি, তাহলে আপনি এখান থেকে আবারও দুইটা টোকেন পেয়ে যাবেন। যে কোনো মোডে আপনি দশটা এনিমি কিল করতে হবে, ঠিক আছে, র্যাঙ্ক বা ক্লাসিক যে কোনো মোডে। তারপর হচ্ছে বোয়া আনতে হবে কালোহরি ম্যাপে, যে নতুন একটা ম্যাপ এসেছে কালোহরি ম্যাপ, ওই ম্যাপে কিন্তু আপনাদেরকে একটা বোয়া আনতে হবে। সেটা আপনি স্কোয়াড খেলেন বা সিঙ্গেল খেলেন, যেভাবেই খেলেন, এখান থেকে একটা বোয়া আনতে হবে। সেটাই হচ্ছে বোয়া আনলে এখান থেকে দুইটা টোকেন পেয়ে যাবেন। তো এইভাবে হচ্ছে আপনাদের ডেলি মিশনগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবেন। এখানে এসে আপনারা দেখবেন কী কী মিশন দেওয়া থাকে, এগুলো কমপ্লিট করবেন। তারপর ওই রিওয়ার্ড, মানে ওই যে টোকেনগুলো পাবেন, ওই টোকেনগুলো কীভাবে এক্সচেঞ্জ করে এখান থেকে বিভিন্ন রিওয়ার্ড পাবেন, সেই জন্য আপনারা রিওয়ার্ড এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে এরকম একটা অপশন দেওয়া থাকবে, এখানে পাশে দেখুন অলরেডি টোকেনের অপশন দেওয়া আছে, এতটা টোকেন যদি আপনারা এই রিওয়ার্ডটা নিতে চান তাহলে এতটা টোকেন লাগবে। তো এখানে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি এইভাবে এতটা টোকেন দিয়ে এগুলো এক্সচেঞ্জ করে নেবেন। আর এটার সময় হচ্ছে 10 তারিখ পর্যন্ত আছে, এই এক্সচেঞ্জের সময়টা হচ্ছে 10 তারিখ পর্যন্ত, মার্চের 10 তারিখ পর্যন্ত আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখন থেকে ডেলি মিশন কমপ্লিট করেন এবং এখান থেকে আনলিমিটেড টোকেন নিতে থাকেন, আনলিমিটেড না সরি, এখান থেকে নির্দিষ্ট পরিমাণে টোকেন দেওয়া হয়। তারপর হচ্ছে আপনারা ডেলি কীভাবে লগ ইন করবেন, সরি, 8 তারিখে আপনারা, 8 তারিখে আপনাদেরকে দেখুন, 8 তারিখে আপনারা কী করবেন, এখানে উমেন্স ডে সারপ্রাইজ এখানে ক্লিক করবেন, উমেন্স ডে সারপ্রাইজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বলছে প্রথম একটা অপশন দেওয়া আছে একটা ম্যাচ খেলতে হবে 8 তারিখে, শুধুমাত্র 8 তারিখের জন্য এই দুইটা রিওয়ার্ড। 8 তারিখে যদি আপনি একটা ম্যাচ খেলেন তাহলে এই হ্যাটটা পেয়ে যাবেন, যে গার্লস হ্যাট একটা দেখতে পারতেছেন অলরেডি শিং আছে উপরে, এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 5টা কিল করতে হবে র্যাঙ্ক মোডে, তাহলে আপনারা এই গান স্কিনটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে শুধুমাত্র 8 তারিখের জন্য, 8 তারিখে আপনারা এই 5টা কিল করবেন র্যাঙ্ক মোডে, আর হচ্ছে একটা ম্যাচ খেলবেন, তাহলে কিন্তু আপনার এই দুটোটা রিওয়ার্ড পেয়ে যাবেন। সো এই রিওয়ার্ডটা কেউ মিস করবেন না, অবশ্যই নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনাকে ডেলি লগ ইন করে আপনি এখান থেকে 8 তারিখ পর্যন্ত, মেবি 10 তারিখ পর্যন্ত লগ ইন করে প্রত্যেক দিন এখান থেকে রিওয়ার্ড পেতে পারেন। সো প্রথম দিন যদি আপনি লগ ইন করেন, লগ ইন বলতে আপনি যদি গেমসে ঢুকেন, ঢুকে এখানে আসবেন, আসার পর দেখবেন এখানে অলরেডি রিওয়ার্ডগুলো আপনার হয়ে যাবে। তো এখান থেকে আপনার রিওয়ার্ডগুলো ক্লেম করে নেবেন। তো প্রথম দিনের জন্য আপনার যে গোল্ড রয়্যাল ভাউচার পাবেন,
তাই এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, অলরেডি 5 দিনের জন্য 5টা দেওয়া আছে, তো আপনারা এই 5 দিন এখান থেকে নিয়ে নেবেন। আর এটা থাকবে, সময়সীমা থাকবে 10 তারিখ পর্যন্ত, আপনারা 10 তারিখ পর্যন্ত নিতে পারবেন। সো এইভাবে আপনারা রিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। আশা করি ভালো লাগবে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। Yeah.